ভোরে 31 বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যদের মধ্যে অংশ নেন সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ অন্যান্যরা। এ সময় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।